হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি শিশপ্রিয়া এবং যারা ফেসবুক থেকে দেখছো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আজকে আমি তোমাদের বিউটিশিয়ান কোর্সেরই একটা ক্লাস নিয়ে চলে এসেছি যেটা কিনা হেয়ার স্পা তোমরা চুলটাকে হেয়ার স্পা কী করে করবে ক্লায়েন্টের ওপরে সেটারই পুরো টিউটোরিয়ালটা শেয়ার করবো এই ক্লাসটাতে আশা করি সকলের খুব হেল্পফুল হবে ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা থাকে তারা অবশ্যই আমাকে জানাবে এবং যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা চাই তো চলো টিউটোরিয়ালটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে উপকরণে যা লাগছে সেটা হচ্ছে একটা লরিয়ালের হেয়ার স্পা ক্রিম দেন এখানে আমি একটা অ্যামফিউলস ইউজ করছি এটাকে কনসেনট্রেটও বলা হয় এটা অ্যান্টি ড্যান্ড্রফের আমার ক্লায়েন্টের ড্যান্ড্রফ ছিল তার কারণেই আমি এগুলো ইউজ করছি একটা সিরাম লাগছে একটা ব্রাশ লাগছে দেন আমি এখানে দেখো আমি চলে যাচ্ছি ক্রিমটার দিকে আমার যেটুকু পরিমাণ ক্রিম লাগছে আমি সেটুকু আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর তোমরা কি করবে সেই ক্রিমটার সাথে অবশ্যই সিরামটা ইউজ করবে আর তার বাইরে আরেকটি বাউলের মধ্যে যেই অ্যামফিউলসটা দেখালাম কাচের বোতলে ছিল সেটা আমি হাফ মতন নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ স্পা ক্রিমটা অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে নেব সেটাকে মিক্স করার পরে আমি কিন্তু দুটো বাউল ইউজ করছি ভালো করে বুঝবে একটার মধ্যে স্পা ক্রিমটা নিয়ে তার মধ্যে আমি দেখো এখানে যে সিরামটা ইউজ করছি এটা আমি স্ট্রিক্সের সিরাম ইউজ করছি তোমরা লরিওয়ালারও ইউজ করতে পারো তো ওটা আমি কিন্তু আলাদা বাউলে রেখে দিয়েছি ওটা আমি পুরো চুলটাই ইউজ করব স্পা ক্রিম যেহেতু আমাদের চুলে ইউজ করতে হয় তার আগে আমি অ্যামফিউলসটা যেটা নিয়েছি কাচের বোতলে ছোট ওটা অ্যান্টি ড্যান্ড্রফ যেহেতু আমার ক্লায়েন্টের ড্যান্ড্রফ ছিল হেয়ারে তার জন্য আমি ওটা ইউজ করছি তোমরা ওটা স্কিপ করতে পারো সেটা আমি দেখো মিক্স করেছিলাম ভালো করে সামান্য একটু ক্রিমের মধ্যে সেটা আমি ব্রাশ দিয়ে পুরোটা স্ক্যাল্প মানে পুরো স্ক্যাল্পে যেখানে যেখানে ফাঁকা থাকবে না পুরো চুলটাতেই আমি স্ক্যাল্পের মধ্যে সেই অ্যামফিউলসটাকে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দেবো তার কারণে কি হবে আমাদের ডিরেক্ট স্ক্যাল্পে ইউজ হবে জিনিসটা তাহলে আমাদের যে ড্যান্ড্রফের সমস্যা থাকে চুলে সেগুলো কিন্তু ভালোভাবে ঠিক হয়ে যাবে সেই কারণে আমি প্রথমে স্ক্যাল্পে ইউজ করে নিচ্ছি সেই অ্যামফিউসটাকে পুরো চুলটাই ইউজ করবে ব্রাশের সাহায্যে সুন্দরভাবে আর ক্লায়েন্টকে অবশ্যই বলবে হেয়ারটা ওয়াশ করে আসতে আর অবশ্যই পার্লারে আসলে তোমরা হেয়ার ওয়াশ করে নেবে আমি হেয়ার ওয়াশ করে নিয়েছিলাম সেটা অবশ্যই স্কিপ করে গেছি এখানে দেখানোর মতো ছিল না বলে পুরো চুলটায় স্ক্যাল্পের মধ্যে ভালো করে সেই অ্যামফিউসটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর আমরা স্পাটা কিন্তু করি চুলের অনেক অনেক উপকারিতা হয় স্পা ক্রিম ইউজ করলে স্পা করলে কিন্তু আমাদের চুলটা খুব ভালো হয় হেলদি হয় শাইনি হয় তোমাদের চুলে যদি অ্যান্টি ড্যান্ড্রফের সমস্যা থাকে ড্যান্ড্রফ থাকে সেটা একটা ট্রিটমেন্ট হয় অনেক অনেক কার্যকরিতা আছে ডগা ফাটা থাকলে সেই চুলের সমস্যাটা দূর হয়ে যায় তারপর ড্যান্ড্রফ কন্ট্রোল হয়ে যায় হেয়ার সিল্কি শাইনি তো হয় আবারও বলেছি ড্যামেজ হেয়ার সেটাও রিপেয়ার হয়ে যায় তো দেখো আমি এখানে পুরো চুলটায় অ্যামফিউলটা ইউজ করার পরে আমি কি করছি এখানে অল্প অল্প চুল নিয়ে আমি পুরো চুলটায় এবার সেই আগে যে ক্রিমটা নিয়েছিলাম বাউলে সেই ক্রিমটার মধ্যে কিন্তু সিরামটা নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি পুরো চুলটাতে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে দেব আর স্পা ক্রিমটা কিন্তু অল্প অল্প করে পুরো চুলে দিতে হবে এবং ভালো করে ইমুলসিফিকেশন করা হবে আর ইমুলসিফিকেশানটা কি সেটাই আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি একটুখানি ভালো করে খেয়াল করবে আর আমার যে ক্লায়েন্ট ছিল তার কিন্তু প্রচণ্ড ড্রাই ড্যামেজ হেয়ার ছিল প্রচণ্ড মানে যেটাকে বাংলায় বলা হয় জট বাঁধা চুলটা ছিল যতটা সহজ মনে হচ্ছিলো দেখে ততটা সহজ না আমার ভীষণ অসুবিধা হয়েছিলো হেয়ারটা যতটাই আমি কম করছিলাম কিন্তু আটকে যাচ্ছে দেখো আমি ক্রিমটা তিনটে চারটে ধাপ দিলাম আমি ব্রাশের সাহায্যে দেন আমি দেখো দুটো আঙুল দিয়ে টেনে নিয়ে আসছি একদম নিচ থেকে ওপরে ওপর থেকে নিচে এটাকে বলা হয় ইমোলসিফিকেশান এটা কিন্তু করলে পুরো সবকটা চুলে দেখো লেগে যাচ্ছে খুব ভালোভাবে ক্রিমটা এটাকে বলা হয় ইমোলসিফিকেশান এরও একটা টিউটোরিয়াল দেবো তোমাদেরকে ওটা থিওরিক্যালি টিউটোরিয়ালটা দেবো দেখো আমি ব্রাশ দিয়ে তারপরে ভালো করে কিন্তু কম করে নিচ্ছি কম করে নিলে কি হবে পুরো চুলটায় আমার কিন্তু সেই ক্রিমটা লেগে গেল তারপর আমি আরেকটা সেকশন নিচ্ছি এই সেকশনটা নিয়েও সেমভাবে আমি আবার ক্রিমটা অ্যাপ্লাই করব হেয়ারে এইভাবে আমি পুরো চুলটাতে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করব। হেয়ার স্পা ক্রিম কিন্তু ভীষণ ভালো আর এটা তোমরা বাড়িতেও করতে পারো ট্রাই তোমরা সিরাম ইউজ করতে পারো বা না থাকলে নর্মাল স্পা ক্রিমটা নিয়ে বাড়িতেও ট্রাই করতে পারো তো এখানে আমি দেখো প্রথমে কম করে নেবো হেয়ারটাকে আর প্রচণ্ড ড্রাই ছিল আমি দেখতেই পাচ্ছ আমি ছোট যে কমগুলো থাকে ছোট দাঁত দাঁতের সেগুলো আমি ইউজ করছিলাম তো সমস্যা হচ্ছিলো চুলটা ঠিকমতো ছাড়াতে পারছিলাম না দেন আমি দেখো এখানে বড় দাঁতের চিরুনি যেগুলো হয় কমগুলো। সেগুলো দিয়ে আমি কিন্তু চুলটাকে প্রথমে ঠিক করে নিচ্ছি দেন আমি ক্রিমটা অ্যাপ্লাই করবো তা কিন্তু প্রত্যেকটা চুলে ক্রিমটা ঠিকঠাক মতো লাগবে না আর কাজটাও ঠিক হবে না তো আমি ভালো করে এটাকে কম করে নেওয়ার পর দেন আমি এখানে দেখো ব্রাশের সাহায্যে পুরো চুলটায় হালকা করে ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি পা ক্রিমটা দেন আমি কি করব দুটো আঙুল দিয়ে ওপর থেকে নিচে একদম হালকা হাতে দেখতে দেখানোর জন্য স্লো করেছি একটু ওপর থেকে নিচে ইমুলসিফিকেশান করছি এটাকে বলা ইমুলসিফিকেশান এটা ডিটেলসে তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিও থেকে এটা দেখে অনেকটা জানতে পারবে আর এই কাজগুলো তোমরা যদি ঠিকঠাক মতো করতে পারো তাহলে তোমরা পরবর্তীতে স্ট্রেটনিং স্মুথনিং এগুলোও করতে পারবে স্পাটা কিন্তু আর প্রত্যেকটা কাজই পার্লারে একটার সাথে একটা কিন্তু কোনো না কোনোভাবে লিঙ্ক আপ থাকেই তো ভালো করে প্রত্যেকটা ডিটেলসে দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো দেখো আমি এখানে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে ইমুলসিফিকেশান করছি আমার ক্লায়েন্টের চুলটা এতটাই ড্রাই ছিল হেয়ারটা কিন্তু আমি এইটটি পার্সেন্ট ড্রাই ড্রাই করে নিয়েছিলাম ড্রায়ারের সাহায্যে তারপরেও কিন্তু চুলটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছিলো আমি হালকা করে একটু জল স্প্রে করে নিয়েছিলাম যাতে ক্রিমটা ভালোভাবে পুরো হেয়ারটায় অ্যাপ্লাই করতে পারি দেখো আমি ইনস করে নিচ্ছি দেন আমি কিন্তু কম দিয়ে সেটাকে কম করে নিচ্ছি প্রত্যেকটা চুলে কম করলে কি হবে প্রত্যেকটা চুলে ক্রিমটা লাগবে প্রপার ওয়েতে দেন আমি কিন্তু কোমের যে পেছন যে দা সমান জায়গাটা আছে সেটা দিয়ে একটুখানি ভাবে আয়রনিং করে দেবো যাতে কিনা জিনিসটা স্মুথলি পুরো চুলটা লেগে যায় দেখতে পাচ্ছ পুরো পেছন দিকটা দিয়ে আমি চুলটা এরকম করে নিয়ে পেতে এবার বসিয়ে দেবো এইভাবে পুরো চুলটাতে আমরা স্পা ক্রিমটা ইউজ করব হেয়ার স্পা কিন্তু ভীষণ ভালো একটি ট্রিটমেন্ট হেয়ারের জন্য যাদের প্রচণ্ড ড্যামেজ হেয়ার থাকে চুলটা অনেকটা বেশি ডগা ফেটে যাওয়ার থাকে সেগুলো কিন্তু অনেকটা বেশি রিপেয়ার হয়ে যায় আর এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট বলতে পারো আর এটা বেলজিয়াম থেকে এসেছে আর এটা একটা বেলনেট থেরাপি বলতে পারো এটার একটা টিউটোরিয়াল তোমরা যদি চাও থিউরিক্যালই আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই থিউরিক্যালটা দেখাবো আর পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশি ইম্পর্টেন্ট অনেক অনেক ভিডিও আসবে এরকম তোমাদের যদি সাপোর্ট থাকে আর আগের ভিডিওগুলোতে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যেও খুব ভালো লাগে এইভাবে ভিডিওগুলো তোমরা কমেন্ট করলে দেন আমি দেখো আরেকটা সেকশন নিয়ে নিয়েছি আই হোক সেকশন নেওয়ার পর দেখতে পাচ্ছ চুলটা একদমই শুকিয়ে গেছিলো তার জন্য আমি হালকা একটু ওয়াটার স্প্রে করে নিচ্ছিলাম চুলটাকে হালকা ভিজিয়ে নিচ্ছিলাম দেন আমি আবার ক্রিমটাকে দিয়ে ইমোলসিফিকেশান করছি আর একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা কারণ কি অনেকটাই লেন্দি হয়ে গেলে ভিডিও তোমাদের দেখতেও বোর লাগবে দেন অনেকটা বেশি লেন্ধ হয়ে গেলে অনেকে দেখতেও পছন্দ করে না এই কারণে আমি একটু ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা কিন্তু জিনিসটা একই তোমরা প্রত্যেকটা চুলে এভাবে ইমুলসিফিকেশন করে ক্রিমটাকে অ্যাপ্লাই করবে ওটাই কিন্তু আসল ভালো করে দেখো চুলটায় আমি ক্রিমটা দিয়ে ভালো করে ওপর থেকে নিচে ভালো করে ইমুলসিফিকেশন করছি ক্লায়েন্টের যদি বলে ক্লায়েন্ট তোমাদের যে তোমাদের ক্লায়েন্ট যদি বলে থাকে যে আমি শ্যাম্পু করে এসেছি তারপরও তোমরা কিন্তু একবার কিন্তু শ্যাম্পু করে নেবে কিন্তু কন্ডিশনার ইউজ করবে না শুধু শ্যাম্পু করে তারপরে স্পা ক্রিমটা ইউজ করবে ভালো করে এমনসিফিকেশান করার পর দেখো না আমি সেমভাবে একটু কম করে নিলাম পুরো চুলটায় ক্রিমটা লেগে গেল খুব ভালো করে দেন আমি দেখো এখানটায় আবার চুলটাকে আছড়ে বসিয়ে নিয়েছি এইভাবে আমি পুরো চুলটাই করছি দেখো আমি বড়ো দাঁতের চিরুনিটাই ইউজ করছি এখানে কারণ কি প্রচণ্ড চুলটা যেটাকে জট বাধা বলে একদম ড্যামেজ হেয়ার ছিল তো এই কারণে আমাকে কিন্তু ভালোভাবে আছড়ে নিতে হচ্ছিলো কারণ কিন্তু প্রত্যেকটা চুলে সেই জিনিসটা ক্রিমটা লাগবে না ঠিকঠাক মতন যদি আছড়ে না নিই আমি আর কি তো ভালো করে আমি কম করে নেওয়ার পরে দেন আমি ক্রিমটা আবার অ্যাপ্লাই করে দিচ্ছি আর ওর চুলটা প্রচণ্ড ড্রাই ছিল বলে আমাকে কিন্তু অনেকটা ক্রিম দিতে হচ্ছে তোমার ক্লায়েন্টের হেয়ারটা যতটা পরিমাণ ক্রিম বলে লাগবে সেটুকু দিতে হবে ক্রিমের বিষয়ে কিন্তু কখনো কিপটেমি করলে চলবে না প্রত্যেকটা জিনিসই যতটুকু তার প্রয়োজন তত ততটুকু দেবে আর পার্লারে কিন্তু এই জিনিসটা অনেকেই হয়তো করে ভাবে একটু কম দিতে কম দিয়ে যদি ফাঁকিবাজি করে দেওয়া যায় আমি বলবো যতটুকু প্রয়োজন স ততটুকুই দেবে তা নাহলে কিন্তু সে রেজাল্টটা কখনোই সে পাবে না এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অনেকে ফেসিয়ালের ক্ষেত্রে এই জিনিসটা করে আমি দেখেছি যখন আমার নিজস্ব পার্লার ছিল না আমি যখন পার্লারে যেতাম ওরা কি করতো ততটা শর্টে কাজটা করতে পারতো করে দিত যতটুকু ফেসে প্রয়োজন ক্রিম সেটুকু দিত না যতটুকু কমে দেওয়া যায় এতে কিন্তু রেজাল্টটা কিন্তু সেইভাবে আসতো না সেই কারণে বলি অনেকের স্কিন কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু ড্যামেজ থাকে সেই ক্রিমটা সেক্ষেত্রে তার জন্য কিন্তু তার ফেসে ক্রিমটাও বেশি লাগে কিন্তু তাকে ক্রিমটা সেই পরিমাণ যদি তুমি না দাও তাহলে কিন্তু সেই রেজাল্টটা সে পাবে না কারণ যার যতটুকু খিদে তাকে তো ততটুকু খিদে দিতে হবে তা নাহলে সে কাজটা সে রিটার্নে পাবে কি করে এটাই আর কি বোঝানোর চেষ্টা করলাম তো ক্রিমটা কিন্তু ওর চুলে অনেকটাই বেশি লাগছিল কারণ ওর চুলটা অনেকটা বেশি ড্রাই ড্যামেজ ছিল এই কারণেই ভালো করে এমনসিফিকেশান আমি করছি দেখো ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে পুরো চুলটা ভালো করে ক্রিম অ্যাপ্লিকেশন করবে সময় নিয়ে করবে আর পুরো হেয়ারটা ভালো করে এমসিফিকেশান করে অ্যাপ্লাই করে দেওয়ার পরে যদি এক্সট্রা ক্রিম থাকে অল ওভার চুলটাতে তোমরা সেই ক্রিমটাকে অ্যাপ্লাই করে দেবে আর দেন মাসাজ করবে শুরু মাসাজটাই আসল মাসাজটা করলে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে সেই কারণে কিন্তু স্পা ক্রিমটার কার্যকারিতাটা বেড়ে যাবে ভালো করে কম করে আমি দেখো এখানে কিন্তু ব্রাশের যে কোমটা রয়েছে চিরুনিটার পেছনটা দিয়ে একটু আয়রনিং করে তারপরে আমি বসিয়ে দেব লাস্ট যে সেকশনটা সেটাও আমি বার করে নিচ্ছি এটাতেও আমি দেখো ক্রিম দিচ্ছি দেওয়ার পর আমি কিন্তু এটাকেও ভালো করে ইমোস্টিফিকেশন করে নেব প্রত্যেকটা পার্লারে এক এক রকম টেকনিক এক এক রকম লোকজন করে তোমাদের এমন কোনো ব্যাপার নেই যে ওই দিদির ভিডিওতে এটা দেখেছো এই দিদির ভিডিওতে এরকম নেই কিন্তু ব্যাপারটা একই আমি এই সেকশন ওয়াইজ যদি আমি চাইতাম তবে মিডিল সেকশন না করে আমি একদম মাঝখানে মিডল সেকশন স্মৃতি করে নিয়ে দুভাগে ভাগ করে নিতাম অল্প অল্প করে আমি দু দিক দিয়ে চুলটাকে নিয়ে সেকশন করে তারপর আমি অ্যাপ্লাই করতে পারতাম আমি ওভাবেও করতে পারতাম ওভাবে হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো এটা একটু অন্যরকম করে করলাম সবাই যেরকম করে সেরকমভাবেই তোমার করতে হবে এমন কথা না ঠিকঠাক ওয়েতে করতে হবে সেটাই কথা কপি কখনো করা পছন্দ মনে হয় না আমার করা উচিত কারোরই যেতটুকু পারবে তুমি জেনে নিয়ে সঠিকটা সেটা তুমি অ্যাপ্লাই করবে সেটা তোমার মতন করেও তুমি করতে পারো তুমি সেই বিষয়টা ভালো করে জেনে তারপরেই করবে তো দেখো পুরো চুলটাতে আমি কিন্তু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে দিয়েছি দেন আমার যেটুকু এক্সট্রা ছিল সেই ক্রিমটা আমি পুরো চুলটায় দিয়ে দিয়েছি আর যেই অ্যামফিলসটা ছিল তোমাদের দেখিয়েছিলাম যেটাকে কনসেন্ট্রেটও বলা হয় কাছের বোতলে ছোট ছিল ওটা কিন্তু অ্যান্টি ডান্ডার ট্রিটমেন্টের জন্য আরও অনেক ভেরিয়েন্ট থাকে তোমাদের যার 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 সমস্যা থাকে সেই অনুযায়ী তোমরা চুলে ইউজ করতে পারো আর তোমাদের ক্লায়েন্ট যদি এটা রেকম চায় তাহলেই তোমরা কিন্তু এটা দেবে এটা কিন্তু আলাদা করে তোমরা চার্জ নিয়ে নেবে আর এটা একশো পাঁচ টাকা দাম এই কাচের যে ছোট বোতলটা একশো পাঁচ টাকা দাম এক একটা তো একটা ক্লায়েন্টের ওপর হাফ দেবে হাফের থেকে একটু বেশি দিতে পারো তার বেশি প্রয়োজন নেই তো এইটা কিন্তু আমি চাইলে ক্রিমের মধ্যে দিয়ে দিতে পারতাম যেটা অনেকেই ভুল করে পুরো ক্রিমের মধ্যে এটা কিন্তু দিয়ে দেয় তাহলে কিন্তু সেই কাজটা হয় না পুরো স্ক্যাল্পে লেগে যায় না এর জন্য আমি প্রথমে স্ক্যাল্পে দিয়ে নিয়েছি তারপর আমি পুরো চুলটায় স্পা ক্রিমটা আলাদা করে দিয়েছি যেটা সিরাম মিক্স করে দেখো আমি এখানে পুরো চুলটা ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি দেন আমার দেখো চুলটাকে আমি রেখে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরেই আমি এখানে এবার মাসাজ করব। মাসাজটার জন্য আমি চুলটাকে হালকা একটুখানি জল স্প্রে করে নিয়েছি দেন আমি দেখো এখানে মাসাজ করছি রাউন্ড বাই রাউন্ড ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের ফেসে যে মাসাজ স্টোকগুলো হয় অনেকটা ওই টাইপেরই হবে এখানে আমি দেখো ক্রিসকস করে নিচ্ছি পুরো হেয়ারে তারপর আমি দেখো ফোর হেডের ওখানে হালকা করে প্রেশার দিচ্ছি দেন আমি দেখো ঘাড়ের ওখানটায় হালকা করে মাসাজ করে নিচ্ছি এতে কিন্তু ক্লায়েন্ট ভীষণ আরাম পাবে আর যত বেশি রিল্যাক্সড হবে তত বেশি ভালো চুলটাতেও রেজাল্টটা পাবে তোমরা সেটা ফেশিয়ালের ক্ষেত্রেও হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই দেন আমি দেখো ভালো করে মাসাজ করছি ঘাড়ের ওখানটাতেও গিয়ে হালকা করে আঙুলটা দিয়ে ওপরে উঠিয়ে নিলাম তারপর আমি দেখো ফোর এডের থেকে প্রেসার দিয়ে আমি একদম ইয়ারের কর্নারে গিয়ে একটুখানি কানের ওপর সাইডটা দিয়েও একটুখানি মাসাজ করে দেব এতে কিন্তু খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় এবং আমাদের কিন্তু ইয়ারের ওখানে একটা প্রেশার পয়েন্ট থাকে এটা সবাই জানো ফেশিয়ালের যে স্টেপসগুলো দেখিয়েছিলাম ওর মধ্যেও আমি কিন্তু বলেছিলাম তারপর আমি আবারও একটুখানি ভালো করে রাউন্ড বাই রাউন্ড একটু হালকা করে চুলটাকে টান দিচ্ছি যাতে কি না ব্লাড সার্কুলেশানটা ভালো হয় দেখো আমি এখানে একটুখানি ভাইব্রেশন করে নিচ্ছি ভালো করে দেন আমি একটুখানি দেখো হাতের সাজে হালকা হাতে কিন্তু এটাকে আমি একটুখানি স্ক্যাল্পের মধ্যে একটু বাধা বাধা করে একটুখানি দিচ্ছি যাতে কিনা আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এটা কিন্তু মাসাজের মধ্যেই পড়ে আর এই মাসাজগুলোর কারণেই কিন্তু হেয়ার স্পারটার রেজাল্টটা ভালো আসবে দেন আমি এখানে দেখো রাউন্ড করে রাউন্ড করে আমি কিন্তু স্ক্যাল্পের মধ্যে একটুখানি আধটাকে ঘুরিয়ে নিচ্ছি দেন আমি এখানে দেখো এটা একটা মাসাজের স্টেপ ভালো করে দেখো পুরো চুলটাকে আমি একটুখানি আঙুলের মধ্যে ঘুরিয়ে হালকা করে একটুখানি টান দিচ্ছি তাতে কিনা আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে দেন স্ক্যাল্পের রেজাল্টটাও খুব ভালো দেবে ড্যানড্রোভটা অনেকটা ক্লিয়ার হবে স্পাটার রেজাল্টও ভালো দেবে আর ট্রিটমেন্টটাও খুব ভালোভাবে এনজয় করবে তোমার ক্লায়েন্ট প্রত্যেকটা মাসাজের কিন্তু কার্যকরিতা আলাদা থাকে দেন আমি দেখো পুরো মাসাজটা পনেরো মিনিট মতো করার পরে আমি প্রেশার দিয়ে পুরো চেপে মাসাজটাকে আমি শেষ করলাম দেন আমি এখানে দেখো পুরো মাসাজ করার পরে চুলটায় হালকা আমি একটু স্টিম দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছিলাম তোমাদের বাড়িতে যদি স্টিমার না থাকে তোমরা কিন্তু গরম টাওয়াল দিয়েও এই কাজটা করতে পারো স্টিমটা নেওয়া নিয়ে কথা বা জল গরম করে নিয়ে চুলটাকে হালকা উঁচু করে সেই জল গরমটাকে নিচের দিকে ধরেও যে ধোয়াটা উঠবে সেটা দিয়েও করতে পারো আমি এখানে তারপর চুলটাকে শ্যাম্পু স্টেশনে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি এখানে দেখো ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি তার আগে কিন্তু আমি সিরামটা দেখালাম একটু ইউজ করেছিলাম সিরামটা চুল ভেজা অবস্থায় দিয়ে দেন আমি ড্রায়ার দিয়ে ভালো করে চুলটাকে শুকিয়ে নিচ্ছি আর তোমাদের যদি সিরাম না থাকে তোমরা নর্মালি যে কোনো দোকান থেকে ছোট্ট সিল্কেন্ড শাইন বলে যে সিরাম থাকে ছোটো প্যাকেট সেটা কিনে নিয়েও ইউজ করতে পারো তারপর দেখো আমি ভালো করে ড্রায়ারে চুলটাকে শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সিল্কি হয়েছে চুলটা আর প্রথমে কিন্তু প্রচণ্ড ড্যামেজ এবং ড্রাই ছিল চুলটা এখন অনেকটা বেশি বেটার হয়েছে আর প্রথমে অবশ্যই ড্রায়ারে ঠান্ডা হাওয়া দিয়ে চুলটাকে একটু হালকা শুকিয়ে নেবে দেন হালকা একটু ওয়ার্ম দেবে মানে হালকা একটু গরম দেবে হাওয়াটা খুব বেশি দেবে না কিন্তু তারপরে যখন চুলটা শুকিয়ে যাবে দেন তোমরা স্কিপ করে যেতে পারো তা আমি দেখো চুলটাকে শুকিয়ে নিচ্ছি এবং এটা আমার একদম ফাইনাল হেয়ারটা দেখো কতটা বেশি শাইনি লাগছে সিল্কি লাগছে আশা করি দেখে বুঝতে পারছো এবং স্ক্যাল্পটাও দেখিয়ে দিচ্ছি দেখো একটু ড্যান্ড নেই যেটা প্রথম দিকে ছিল প্রচণ্ড ড্যান্ড ছিল ট্রাই ছিল হেয়ারটা এবং কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই জানাবে আর নতুন ক্লাসের জন্য সবাই অপেক্ষায় দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এবং যারা নতুন আছে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে নতুন একটি বিউটিশিয়ান ক্লাসের সাথে ততক্ষণ যখনও সকলে সুস্থ দেখো ভালো থেকো স্টেট ইউন লাভ ইউ অল এবং অবশ্যই আমার চ্যানেলটাকে দেখ থেকে পাশে থেকে আর এরকম ক্লাস কিন্তু তোমরা সকলেই পেতে থাকবে টাটা